দাদু, তুমি আমাকে একটুও ভালোবাসো না? কেন, হঠাৎ এই কথা মনে হলো কেন? তুমি আমাকে কখনো কিছু দাও না। সে কি, এই তো সেদিন স্কুল থেকে পাওয়া পেন্সিলটা তোকেই দিলাম। সে তো সামান্য, তাছাড়া কিনে তো দাওনি। বুঝলাম, ঝুড়ি থেকে এক একটা করে বেড়াল বেরোতে শুরু করেছে। তার মানে? তুই বুঝবি না, কারণ তুই তো সেখানে বলি বলছিস। তা কত টাকা চাইতে বলেছে বাবা মা? না, মানে টাকার অ্যামাউন্টটা কিছু বলে দেয়নি। আমি একটা ড্রেস চেয়েছিলাম কলেজের পিকনিকে যাব বলে, তখন বাবা বলল যে ওটা দাদুর কাছ থেকে চেয়ে নে। তাই তো? না মানে, তা রিতেশ পিঙ্কি কি দরজার বাইরে দাঁড়িয়ে আছে? না, জানি না তো। আমি জানি আছে। রিতেশ পিঙ্কি আয় ভেতরে আয়। তা তোদের বাবা মা কি চাইতে বলেছে শুনি। না না, তেমন কিছু না, ওই আর কি, মানে মানে ওই বলেছে সোনালি দিদিকে দাদু যা দেবে তোরাও তাই চাইবি। খুব ভালো, ঠিক আছে, রাজা দাদুকে যা দিয়েছিলাম তাই তোদেরকেও দেবো, 500 টাকা। তোদের নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিবি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ দাদু। ওকে, সি ইউ, বাই। শোনো। হ্যাঁ বলো। তোদের বাবা মা বুঝি শিখিয়ে দেয়নি যে দাদুর কাছ থেকে কিছু পেলে দাদুকে প্রণাম করতে হয়, যাতে পরের বার আবার চাইতে সুবিধে হয়? না না, থাক থাক, আর করতে হবে না, শিখিয়ে দিলাম, মনে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। আর টাকাটা আমি তোদেরকে কালকে দেবো, ঘরে তো নেই, ব্যাংক থেকে তুলতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখন এসো। বৃদ্ধ বয়সে লাঠি দরকার হয়, বৃদ্ধ বাবা মার কাছে তাদের ছেলে মেয়ে নাতি নাতিরাই হলো আসল লাঠি। তাদের কাঁধে ভর দিয়ে তো বৃদ্ধরা বাকি জীবনটা কাটায়।